এখানে একা একা কি করছিস? কেন বলবো? মনের কথা খুলে বললে মন হালকা হয়। তোমাকে বলে কি লাভ আমার? যদি কোনোদিন ভগবানের সাথে দেখা হয় তবে ওনাকেই বুঝে নেব। কি বলবি? বলবো উনি আমাদের সবাইকে ঘুড়ির মতো লাঠিয়ে দিয়ে উড়াচ্ছেন। ভালো কাজের বেলায় ওনার ক্রেডিট, আর খারাপ কাজ সব আমাদের ঘাড়ে। তাই ভয় পাস না, আমি ভগবান। আজ তোর মনে যা কথা আছে সবটা আমায় খুলে বল। আমি তো তোমার কোনো কর্ম করি না, তবে দেখা দিলে কেন আমায়? আমার বিরুদ্ধে তো কেউ অভিযোগও করে না। আমাকে তোর ভয় করে না? ভয় কিসের ভয়? যার ঘরে কিছু থাকে না তার আবার কিসের চুরির ভয়? তা বেশ ভালোই বলেছিস। আচ্ছা বল, তোর কি লাগবে? তোর যা প্রয়োজন আজ মনের কথা সবটা খুলে বল। চাইলে দেবে? অবশ্যই, বলেই তো দেখ। এই যে সূর্যটা এখন পশ্চিম দিকে আছে, চাইলে পূর্ব দিকে আনতে পারবে? এই কি করে সম্ভব? যেটা হয়ে যায় সেটাকে আর ফেরানো যায় না। জানতাম পারবে না। ঠিক আছে, তুই বরং আমাকে তোমার কাছে নিয়ে চল। এখনো যে তোর সময় হয়নি, তোর সময় হলে অবশ্যই তোকে নিয়ে যাবো। আমাকে দেখেই বা কি করবে? তুমি যে জন্য পাঠিয়েছো আমাকে সেই কাজটা আমি করি না। যেদিন বুঝবি সেদিন ঠিকই করবি। তাহলে আমার এবার শেষ চাওয়া, দিতে পারলেও বলবে না পারলেও বলবে। বল, আমাকে পাগল করে দিতে পারবে? তুই শোধরালি না, নিজের জন্য কিছু চাইতে পারলি না? চাইলে দেবে না যে। কি হলো, চলে যাচ্ছ কেন? ভালোটা না দিতে পারো, খারাপটা তো দিয়ে যাও। ছেলেটিকে ভগবান সত্যি পাগল করলো কিনা জানি না, তবে ছেলেটি শেষ পর্যন্ত সবার চোখে পাগলই পরিণত হলো।